আজকে আমরা জানবো স্বাস্থ্যবিধি নিয়ে। বিধি মানে হচ্ছে বিধান। স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কি কি নিয়ম মেনে চলতে হবে, তাই আমরা এই অধ্যায়ে শিখব। আমাদের অনেকের অনেক সময় নানা রকম রোগ হয়। এর মধ্যে আছে ঠান্ডা লাগা, উদরাময়, আমাশয়, টাইফয়েড, বসন্ত, কলেরা, যক্ষা ইত্যাদি। আমাদের অসুখ কেন হয়, আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, আমরা এই বিষয়ে আজকে জানবো। আমরা প্রথমে রোগ সম্পর্কে জেনে নিই। আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে। কোনো কোনো জীবাণু মানুষের রোগ সৃষ্টি করে। দূষিত পানি পান করলে অথবা দূষিত খাবার খেলে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। ময়লা হাতে চোখ ঘষলে বা অপরিষ্কার হাত মুখে দিলেও জীবাণু দেহে ঢুকতে পারে। দেহের ভিতরে জীবাণু যখন সংখ্যায় বৃদ্ধি পায়, তখন আমরা অসুস্থ হই। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি, তাহলে আমাদের রোগের সম্মুখীন হতে হয়। আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়। কিভাবে হয়? আমাদের চারপাশে অনেক অদৃশ্য জীবাণু রয়েছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলোকেই বলছে অদৃশ্য জীবাণু। এই সকল জীবাণুর মধ্যে কোনো কোনো জীবাণু মানুষের রোগ সৃষ্টি করতে পারে। আমরা একটু আগে একটা রোগের নাম পড়েছি, কলেরা। কলেরা কিভাবে হয়? আমরা যখন দূষিত পানি পান করি, সেই দূষিত পানি খেলে রোগ জীবাণু বা কলেরার জীবাণু আমাদের শরীরে ঢুকে যায়, তখন আমাদের কলেরা হয়। যেমন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আমরা দেখি কিছু মানুষ টয়লেট ব্যবহার না করে নদীর পাড়ে বা খালের পাড়ে মলমূত্র ত্যাগ করছে। সেই মলমূত্র পানির সাথে মিশে যায়, সেই পানি আমরা আবার কি করি, খাবার কাজে, কাপড় ধোয়ার কাজে, গোসলের কাজে ব্যবহার করি। তাহলে সেই মলমূত্রের জীবাণু কি হয়, আমাদের শরীরে প্রবেশ করে এবং আমরা পেটের অসুখে বা বিভিন্ন অসুখে ভুগি। এছাড়াও কি হতে পারে, ময়লা হাতে আমরা যদি চোখ ধুই বা অপরিষ্কার হাত যদি আমরা মুখে দিই, আমাদের রোগ হতে পারে। আরেকটি সাধারণ দৃশ্য আমরা সব সময় দেখি, আমাদের স্কুলের সামনে ফুচকা, চটপটি, আচার, আইসক্রিম বিক্রি হয়, তাই না? এগুলো আমাদের খুব প্রিয়, আমারও অনেক প্রিয়। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে খাবারগুলো যাতে ঢাকা থাকে, খাবারগুলোর উপর যাতে ধুলোবালি বা মাছি পোকামাকড় না বসে। যদি আমরা ধুলোবালি যুক্ত খাবার খাই, তাহলে আমাদের পেটের অসুখ হবে। আমরা দেখতে পাচ্ছি জীবাণু খাদ্য, পানি, হাতের মাধ্যমে কিভাবে আমাদের দেহে প্রবেশ করছে এবং আমরা অসুস্থ হয়ে পড়ছি। দেহ সুস্থ রাখা, আমাদের দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। আমাদের দেহ জীবাণু ধ্বংস করতে পারে, স্বাস্থ্যসম্মত জীবনযাপন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। সুষম খাদ্য আমাদের দেহ সুস্থ রাখে। পরিমিত ব্যায়াম, প্রয়োজনীয় বিশ্রাম এবং ঘুম আমাদের দেহের জন্য উপকারী। রোগ হলে ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়া প্রয়োজন। রোগ থেকে সেরে উঠার জন্য আমাদের পুষ্টিযুক্ত খাদ্য খাওয়া প্রয়োজন। এর সঙ্গে নিরাপদ পানি পান করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন। তাহলে আমরা কি জানতে পারলাম, আমাদের রোগ হয়ে গেলেও আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। আমাদের দেহে যখন কোনো জীবাণু ঢুকে যায়, আমাদের দেহের সেই রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। এই রোগ প্রতিরোধ ক্ষমতার কাজটি কে করে আমরা কি জানি? আমাদের শরীরে শ্বেত রক্ত কণিকা নামে একটি কণিকা রয়েছে, যার কাজ হচ্ছে আমাদের শরীরের ভিতর বসে বসে পাহারা দেওয়া। যখনই কোনো জীবাণু ঢুকবে, সে দিশুম দিশুম করে তাদের ধ্বংস করে দিবে। এছাড়া আমাদের কি করতে হবে, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে। আমরা অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করব। আমরা আগের অধ্যায়ে জেনেছি সুষম খাদ্য কি। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ জাতীয় খাবার আমরা যদি সঠিকভাবে গ্রহণ করি, তাকে বলি সুষম খাদ্য। এছাড়া আমরা কি করব, পরিমিত ব্যায়াম করব। আমরা যারা ছোট তারা কি করব, প্রতিদিন নিয়ম করে বিকালে খেলাধুলা করব। এছাড়া দুপুরবেলা বিশ্রাম করব এবং অবশ্যই আমরা 8 ঘন্টা করে ঘুমাবো। তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে। আমরা যদি সারাদিন অলসভাবে বসে থাকি, তাহলে কিন্তু আমাদের দেহের যে পাহারা দেওয়ার জন্য কণিকা রয়েছে, সে চুপচাপ বসে থাকবে, সে কোনো ফাইট করবে না। এছাড়া আমাদের যদি রোগ হয়ে যায়, আমরা কি করব, ডাক্তার দেখাবো, ডাক্তার আমাদের ওষুধ দিবেন, আমরা ওষুধ খাবো এবং সাথে সাথে পুষ্টিযুক্ত খাবার খাবো এবং অবশ্যই নিরাপদ পানি পান করব এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেব। আমরা দেখতে পাচ্ছি ছেলেটি হাত ধুচ্ছে পরিষ্কার করার জন্য, মেয়েটি নিরাপদ পানি পান করছে এবং এই মেয়েটি নদীর পাড়ে না, টয়লেটে যেয়ে মলমূত্র ত্যাগ করছে।
এবং সাথে একটি সাবান রয়েছে হাত পরিষ্কার করার জন্য। ছবিগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিরাপদ পানি পান করতে হবে, প্রতিদিন গোসল করতে হবে। সব জায়গায় জীবাণু ছড়িয়ে আছে, প্রতিদিন আমাদের অনেক কিছু ধরতে হয়, যেমন দরজার হাতল, টেবিল, চেয়ার, টয়লেটের জিনিসপত্র ইত্যাদি। এগুলো থেকে আমরা রোগ জীবাণু গ্রহণ করি অথবা ছড়াই, কিন্তু আমরা কোনো কিছু না ধরে থাকতে পারি না। হাঁচি কাশির মাধ্যমে বাতাসে জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। পোকামাকড় যেমন মশা, মাছি ইত্যাদিও রোগ জীবাণু ছড়ায়। রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা। জীবাণু ছড়ানো বন্ধ করা রোগ থেকে বাঁচার জন্য ভালো অভ্যাস। আমাদের চারপাশে অনেক জীবাণু রয়েছে, জীবাণুগুলো যেহেতু অদৃশ্য তাই আমরা দেখতে পারি না। জীবাণু কোথায় কোথায় থাকতে পারে? দরজার হাতল, টেবিল, চেয়ার, টয়লেট সবখানে জীবাণু থাকতে পারে। এছাড়া আমরা যে হাঁচি দেই, হাঁচির মাধ্যমে আমার শরীর থেকে জীবাণু আরেকজনের গায়ে গিয়ে পড়তে পারে এবং জীবাণু ছড়িয়ে যেতে পারে। এছাড়া মশা মাছির মাধ্যমে হতে পারে, যেমন একটি মাছে যদি টয়লেটে গিয়ে বসে, সে যদি উড়ে গিয়ে আবার খাবারে যেয়ে বসে, তাহলে চিন্তা করতে পারছি কি অবস্থা হবে। তাহলে রোগ প্রতিরোধের জন্য আমাদের রোগ জীবাণু ছড়ানো বন্ধ করতে হবে। তাহলে আমরা কি করব? আমাদের খাবার দাবার ঢেকে রাখবো, টয়লেট পরিষ্কার রাখবো, হাঁচি কাশি দেওয়ার সময় আমাদের মুখের সামনে কাপড় রাখবো, এবং সব সময় আমাদের ঘরের জিনিসপত্রগুলো মুছে মুছে রাখবো। যখনই সম্ভব আমরা কোনো কিছু খাবার আগে সাবান দিয়ে হাত ধুবো। আমরা দেখতে পাচ্ছি ছেলেটি সুন্দর করে গোসল করছে, মেয়েটি সুন্দর করে দাঁত ব্রাশ করছে এবং নখ কাটছে, কেননা নখের নিচে ময়লা জমতে পারে। তাহলে এই সমস্ত অভ্যাসগুলো আমাদের রপ্ত করতে হবে। শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে এবং রোজ সাবান দিয়ে পরিষ্কার পানিতে গোসল করতে হবে। নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে। দেহ সুস্থ রাখার জন্য সব সময় ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে। তাহলে আমরা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকব? আমরা ঘুম থেকে উঠার পর দাঁত ব্রাশ করি নাকি খাবার পর করি? আমরা উল্টাটা করি। আমাদের কি করতে হবে? আমরা ঘুম থেকে উঠব, কুলি করব, তারপর আমাদের সকালের নাস্তা করব, তারপর দাঁত ব্রাশ করব, আবার রাতের খাবার গ্রহণ করব, তারপর দাঁত ব্রাশ করে ঘুমাতে যাব। এছাড়া কি করব? সাবান দিয়ে গোসল করব, জামা কাপড় পরিষ্কার রাখবো, ত্বক, চুল, নখ, চোখ, কানের যত্ন করব। এছাড়াও আমরা যখন নামাজ পড়ি, নামাজের আগে অজু করি, ওই অজুর সময়ও আমরা অনেকটুকু পরিষ্কার হয়ে যাই। আমরা দেখতে পাচ্ছি সাবান দিয়ে হাত ধোয়া হচ্ছে। তাহলে সাবান দিয়ে আমরা হাত ধুবো। হাত ধোয়া, অপরিষ্কার হাত দিয়ে মুখ, চোখ এবং নাক ধরলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত দিয়ে কোনো কিছু ধরলে তাতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া রোগ থেকে বাঁচার সহজ এবং সবচেয়ে ভালো উপায়। খাবার আগে, খাবার তৈরির আগে এবং টয়লেট ব্যবহারের পর আমাদের হাত ধোয়া প্রয়োজন। হাত ধোয়ার সময় খেয়াল রাখতে হবে নখের নিচের ময়লাগুলো যাতে আমরা পরিষ্কার করে নিই। তাহলে আমরা কি করব? খাবার আগে, রান্না করার আগে, টয়লেট ব্যবহারের পর আমরা সবসময় সাবান দিয়ে হাত ধুবো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? নিরাপদ পানি ব্যবহার। মেয়েটি নিরাপদ পানি খাচ্ছে, তারা নিরাপদ পানি পান করছে এবং ছেলেটি নিরাপদ পানি দিয়ে গোসল করছে। নিরাপদ পানি ব্যবহার, দূষিত পানি আমাদের রোগ সৃষ্টি করে। রোগ থেকে বাঁচার জন্য আমাদের নিরাপদ পানি প্রয়োজন। পান করা, খাদ্য তৈরি করা এবং গোসলের জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে। নিরাপদ পানি আমাদের দেহকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে, জীবাণু দূর করে এবং আমাদের সুস্থ রাখে। তাহলে আমরা কি করব? আমরা সবসময় নিরাপদ পানি পান করব, নিরাপদ পানি দিয়ে খাদ্য তৈরি করব এবং নিরাপদ পানি দিয়ে গোসল করব। কেননা পানির মাধ্যমে কোনো জীবাণু আমাদের শরীরে ঢুকে গেলে আমরা অসুস্থ হয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে শ্রেণীকক্ষে টেবিল চেয়ার পরিষ্কার করছে, মেয়েটি আলাদাভাবে টয়লেট ব্যবহার করছে এবং টয়লেটের বাইরে সাবান রাখা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কি, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলা হচ্ছে এবং ডাস্টবিনে ঢাকনা রয়েছে। মেয়েটি তার নিজের রুম নিজে পরিষ্কার করছে। এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম আমাদের পরিবেশকে আমাদের পরিচ্ছন্ন রাখতে হবে। পরিবেশের পরিচ্ছন্নতা,
জীবাণুর বিস্তার রোধ করতে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা দরকার। সাবান এবং পানি দিয়ে নিয়মিত ধোয়া মোছা করে জিনিসপত্র থেকে জীবাণু দূর করা যায়। বাড়িতে বা বিদ্যালয়ে বেঞ্চ, টেবিল, চেয়ার ইত্যাদি মুছে এবং মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হবে। রান্নাঘরের আবর্জনা, কলার খোসা এবং কাগজের টুকরো ডাস্টবিন অথবা কোনো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। মলমূত্র থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে, তাই আমরা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। রোগ প্রতিরোধের জন্য সঠিকভাবে টয়লেট ব্যবহার করতে হবে। টয়লেট ব্যবহারের পর হাত সাবান ও নিরাপদ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আমরা এখন অনুশীলনীতে চলে আসি। শরীরে জীবাণু প্রবেশ করলে আমরা অসুস্থ হই। স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাদ্য খেতে হবে। ময়লা আবর্জনা ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমাদের অসুখ হবে। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। রোগ প্রতিরোধের জন্য কোন অভ্যাসটি ভালো? বেশি খাবার খাওয়া, নিয়মিত হাত ধোয়া, দেরিতে ঘুমানো, না খোলা খাবার খাওয়া? আমরা নিয়মিত হাত ধুব। শরীর সুস্থ রাখার জন্য কোনটি ভালো? প্রয়োজন মতো বিশ্রাম ও ঘুম। নিচের প্রশ্নগুলির উত্তর দিই। টয়লেট ব্যবহার করার পর তোমার কি করা উচিত? টয়লেট ব্যবহার করার পর আমরা সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিব, নয়তো জীবাণু হাতের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করবে। আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দুটি উপায় লেখো। আমরা আমাদের ময়লা আবর্জনা একটি নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলবো। এছাড়াও আমরা কি করব? আমাদের আঙিনা, আমাদের রুম, আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখবো। কিভাবে হাত ধুতে হয় বর্ণনা করো। আমরা অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করব। নিরাপদ পানি দিয়ে সাবানের মাধ্যমে আমাদের হাতগুলো ঘষে পরিষ্কার করে ধুয়ে নিব। অসুখ থেকে বাঁচার 4টি ভালো অভ্যাস লিখো। আমরা প্রতিদিন সাবান দিয়ে গোসল করব। আমরা নিরাপদ পানি পান করব। আমরা নিয়ম করে আমাদের হাতের নখ কেটে ছোট রাখব। এছাড়া আমরা কি করতে পারি? আমরা সুষম খাদ্য গ্রহণ করব। কোথায় কোথায় রোগ জীবাণু থাকে? আমাদের পরিবেশের চারিদিকে রোগ জীবাণু থাকে, যেমন দরজার হাতল, চেয়ার, টেবিল, মেঝে, সব জায়গাতে জীবাণু রয়েছে। সুস্থ থাকার জন্য কেন পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন? কেননা পরিচ্ছন্ন পরিবেশে জীবাণু থাকে না, আর জীবাণু না থাকলে আমাদের শরীরে কোনো জীবাণু প্রবেশ করতে পারবে না এবং আমরা সুস্থ থাকবো। তীর চিহ্ন দিয়ে চিত্রগুলো যুক্ত করে দেখাও কিভাবে রোগ জীবাণু ছড়ায়। আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে চেয়ার, চায়ের কাপ, জীবাণু, বই, হাত এবং দুটি ছেলে রয়েছে। জীবাণু চায়ের কাপ, চেয়ার, বই খাতা সব জায়গায় রয়েছে, তাই আমরা যদি হাত দিয়ে এই জিনিসগুলো ধরি এবং হাত পরিষ্কার না করে চোখে দিই, তখন কি হয়ে যাবে? জীবাণু আমাদের শরীরে প্রবেশ করবে। এছাড়া আমরা যদি হাতে হাঁচি দিই, কাপড় ব্যবহার না করে এবং সেই হাত দিয়ে এই জিনিসগুলো ধরি বা বিভিন্ন জিনিস ধরে, আমরা কি করব? আমাদের রোগগুলো ছড়িয়ে দিব। এই অধ্যায়ে কি জানলাম? আমরা রোগ সম্পর্কে জানলাম, কিভাবে রোগ ছড়ায় তা জানলাম এবং কিভাবে আমরা রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো তাও জানলাম। আমরা তাহলে রোগ প্রতিরোধ করার জন্য কি করব? পরিষ্কার পরিচ্ছন্ন থাকার নিয়মগুলো প্রতিনিয়ত চর্চা করব।